হাত দিয়ে না বসলে ভাই পাই হাতে সরে না তো কোলের কাছে গেলে হয় না বাপি ভাই হাত দিয়ে না চলে যাবে এখানে লোকাল কিছু দালাল আছে তারা এই ধরনের চোরা চোরা কারবারি চোরা কারবারি সহ বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে দামও আছে একজন যে আমরা বেশি কম দেবো সে যখন মানে জব করে ভারতে যাওয়ার পরিকল্পনা করছিল তখনই ভোর রাত সারা রাত ধরে কয়েক রাত ধরে আমাদের গোয়েন্দা টিম তাকে ফলো করছিল সেই সূত্রপাত সেই সূত্র ধরে আমরা 5:10 ভোর 5:10 আমরা তাতে তাকে বোরকা পরা ছিল এখনো বোরকা পরা এখনো বোরকা পরা সে বোরকা পরে নৌকায় উঠেছিল দাদা আপনার নৌকা থেকে আমরা উঠার আগেই আমরা ধরে ফেলেছি মূলত পারে আর নেক্সট হচ্ছে যে তার কাছ থেকে আমরা কিছু আমরা তো স্থান পরিবর্তন করছিলেন কিনা ঘন অবস্থান একটা জায়গায় তার বোক যেটা ফেলেছিল কালো আমরা দেখতে পাচ্ছি সাধারণত সাদা থাকে সে কালো করে ফেলেছে এবং তার প্ল্যান ছিল মাথা নেড়া করার এটা যাই হোক আজকে এখন আপনারা তাকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা ঢাকায় নিয়ে যাচ্ছি আমাদের যাওয়ার তথ্য অনুযায়ী কিছু ফলো আপ আছে সেটা আমরা স্বার্থে আমরা এটা বলবো হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছে আমরা ঢাকায় নিয়ে যাচ্ছি দেখি আপাতত আমরা ঢাকায় থেকে আমাদের কাজ শেষ হয়ে যায় আরেকটা সংবাদ সম্মেলন ঢাকায় আমরা করি তাহলে এখন তো তার সাথে কেউ গ্রেপ্তার হয় এখন এখন সে গ্রেপ্তার হয়েছে আর তার সাথে আরো অনেকে আগে 9-10 জন গতকালকে সহ 10 জন গ্রেপ্তার হয়েছে এখন তাকে পেয়েছি এবং এখানে যে একজন যে তাকে সহযোগিতা করছিল সে আসলে হ্যাঁ সে খুব ভালো সাঁতার জানে এবং সে উপস্থিতিতে সে নদীর উপর দিয়ে সাথে চলে গেছে ভারতে চলে গেছে এবং সে মোটা মানুষ হয়তো ভাবে দৌড়াতে পারে নাই ধন্যবাদ ছিল